Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সবার ইচ্ছে বিয়ের পাকা কথাটা এই বছরই ঠিক হয়ে যাক, আমারও তাই ইচ্ছে। মানে বিয়ে যখন করতে হবেই, তখন দেরি করে লাভ কি? কিন্তু আমার কলেজ, আমি কি পড়াশোনা করব না? আরে বিয়ে করলে পড়াশোনা করা যায় না, বিয়েও হবে কলেজও থাকবে। হ্যাঁ আমার ইচ্ছে বিয়েটা হবে বাঙালি, বিসমিল্লার সানাই বাজবে, ইন্দোল কি ব্যাগ রাগে আলোয় আলোয় বাড়ি একেবারে ঝলমল করে উঠবে, লোক জোল একেবারে মানে এলাহি কাণ্ড হবে একটা। আর কি কি হবে বলো? জাস্ট এ মিনিট, আমি একটা টেলিফোন করে আসি। ইনিও কি তোমার বন্ধু? কি মনে হচ্ছে? না আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে একজন, আজকে একজন, শুনলাম শুনলাম তোমার সঙ্গে নাকি ওনার বিয়ে হবে, ব্যাপারটা কি বলো না? হ্যাঁ তা ঠিক আছে, ওকে রাখছি। আমার ভুল হয়ে গেছে শিখা, আই এম রিয়েলি সরি। এবার থেকে আমি যা কিছু করবো সব কিছু তোমাকে বলে করবো শিখা, প্লিজ। দেখে পেয়ারা 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 এরও সুন্দর পোশাক না, মানে স্টুয়ার্ট স্টুয়ার্ট জিজ্ঞেস করছিল আমাদের আর কিছু লাগবে কিনা। স্টুয়ার্ট না, আর কিছু লাগবে না, চলো। আরে নাও না, এ লজ্জা কি, বাকিটা তোমার বকশিস। পুরোটার সঙ্গে শিখার বিয়ে হবে। আরে দীপু, শিখার কি খবর রে, অনেকদিন আসে না। কে জানে, ঝগড়া ঝাটি করেছিস? ঝগড়া করার সময় কোথায়, উড়ে উড়ে বেড়াচ্ছে, ভেলপুরে খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, চকলেট খাচ্ছে, যত সব। বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, দুষ্ট কাপালিকের হাত থেকে রক্ষা করো, চিৎকার করো, কেউ তোকে রক্ষা করতে আসবে না, এই জনমানবহীন শূন্য জঙ্গলে কে আছে তোকে রক্ষা করতে? ছেড়ে দাও ছেড়ে দাও, পাপ হবে তোমার, নারী হত্যা পাতক হবে তুমি। আজ নরবলি দিয়ে সিদ্ধি লাভ হবে আমার, আজ পর্যন্ত 107 নরবলি হয়েছে, তুই হবি আমার 108 নরবলি। নর নই নারী আমি। আদৌ ছাড় তো, কলিযুগে নর নারী সব এক, নরবলি পশু বলি, এরপর হবে নারী বলি। আজ এই পুণ্য লগ্নে সার্থক হোক তোর মানব জনম। কি করলে বড় মামাকে তুমি মারলে? বড় মামা? হ্যাঁ, এত জোরে মারতে হয় এখন কি হবে বলো তো? আমি কি করব, ভাবলাম তোমাকে নিয়ে কেউ, তুমি ভরদুপুরে কি করছিলে? রিহার্সাল রিহার্সাল, এই বন জঙ্গলকে রিহার্সাল করে। শিখা শিখা পালো পালো পালো, বড় মামা বড় মামা বড় মা কথা বলছো না কেন, এই তো আমি। শিখা আমাকে অভিনয়টা করতে দিল না, মা
কি যন্ত্রণা করছে না মাসিকা, এর পাশে বস মা। হ্যাঁ রে, ওই মারের ব্যাপারটা দুদিন আগে এলো কি করে বলতো? বর্দা, তোমাকে আগেই বলেছিলাম যে আমার কাছ থেকে কুংফু ক্যারাটে শিখে নাও। ওরে নাকে লেগে যাবে, ওরম করিস না বাবা। আমি তোমাকে কতদিন বলেছি দাদা, ওই অ্যাক্টিং ফ্যাক্টিং ছাড়ো, এদিক ওদিক হয়ে গেলে পাবলিক মেরে রাম ছাগল বানিয়ে দেবে। আরে বাবা, তার চেয়ে কত নিরাপদ গান না। ভাই কথা বলছে, আমার অ্যাক্টিং সম্বন্ধে কিছু বলছিস না। বল মা, আমার সত্যি সত্যি ভাবলো। হ্যাঁ, তাই নাকটা ফাটিয়ে দিল। মাসিকা, ওই দুদিন আগে মারের ব্যাপারটা কি করে এলো আমার মাথায় আসছে না। আমার এক সপ্তাহ রিহার্সাল বন্ধ থাকবে। কখন এসেছো? তোমাকে কলেজে দেখতে না পেয়ে বুঝেছি তুমি এখানে এসেছো। দেখো বাহ, কি দারুন, কে দিল? বড়বাবু দিয়েছেন। আর এই দেখো, এটা দিয়েছেন মেজবাবু।
আর এটা ছোট বাবু, কাল বিকেলে তোমাকে পড়তে হবে। কেন কাল বিকেলে? কি কাল তোমার জন্মদিন, তাই নাকি? খাওয়া দাওয়া হচ্ছে তো, আমি কখন যাব? তুমি এলে মারধর খেতে পারো, মামাদের জানো না তো। না আমি যাব। তোমার এখন এ বাড়িতে নো এন্ট্রি। নো এন্ট্রি মানে তোমার জন্মদিন আর আমি উইশ করব না? আমি আসবই, তারপর কিছু হলে সেবা করবে কে শুনি? শোনো, কাল বিকেল তুমি ঠিক 5টার সময় পার্কে চলে এসো, আমি কিন্তু 10 মিনিটের বেশি থাকতে পারবো না, ওকে? Happy birthday to you, happy birthday to you. Thank you. এখন নয়, এখানে খুলবে না, বাড়িতে গিয়ে ঠিক 10টা বাজে 2 মিনিট আগে দরজাটা বন্ধ করে তারপর এটাকে খুলবে। কেন? এটাতে কি অ্যাটম বোম আছে? এটাতে অ্যাটম বোম আছে। কানে কানে বলি, তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। হ্যালো, কে শিখা? কানে কানে বলি তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না, বলো না। বৃষ্টিতে ঝোড়ো বাতাসে চমকাতো বিদ্যুৎ যদি আকাশে, ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝোড়ো বাতাসে চমকাতো বিদ্যুৎ যদি আকাশে,
পর তুমি আমি আছি নৌকায়, হঠাৎ ডুবল তোর ঢেউয়ের দোলা। মনে করো তুমি আমি আছি নৌকায়, হঠাৎ ডুবল তোর ঢেউয়ের দোলা। আমি জানি তুমি আছো, তুমি যে আমার জলে ঝাঁপ দিয়েছি তুলবে ডাঙায়, যদি তোমায় তখন জড়িয়ে ধরি দোষটা ধরো না। দেখতেই তো পাচ্ছিস কাজ করছি। ইস, খেতে খেতে তুই একেবারে দুবলা হয়ে গেলি মাইরি, এটা দেখেছিস কি? ওটা কানে লাগিয়ে দেখ কি হবে। ওটা কানে লাগিয়ে ম্যাজিক হবে, কানে লাগা ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক, সব কথা তো তোর কাছে গিয়ে বলতে পারি না, তোর যা তেজ কখন হাত পা চালিয়ে দিবি, তাই একটু দূর থেকে বলছি, একটু মন দিয়ে শোন। নে ধর। কিরে শুনতে পাচ্ছিস? যা বলবার বল না, এক্ষুনি দিদিমণি খেতে আসবে। কতবার বলবো মানদা, আমি তোকে ভালোবাসি। কি বললি? একথা আমি বলিনি রে, একথা আমার মনের কথা, দিলের কথা ম্যাজিক করে বলে দিয়েছে। এবার তুই ওটা তোর বুকে চেপে ধর, শুনি তোর দিল কি ধড়কন। দিল কি ধড়কন? আমার মনের কথা সেই দিন জানতে পারবি, যেদিন ছোট মামার মতো এমনি করে নারকল ফাটাতে পারবি, বুঝেছিস? টিপু তো গ্রাজুয়েট হলো, এবার ও কি করবে কিছু ভাবছো? ল কলেজে ভর্তি হবে, তারপর আমার সঙ্গে কোর্টে বেরোবে। সারা জীবন তুমি তোমার জেদ দিয়ে থাকবে, একা একা আমার আর ভাল লাগে না। কি করতে চাও? ওর বিয়েটা দিয়ে দাও না, তুমি তো বলেছিলে বিয়ে পাশ করলে সেই মেয়েটির সঙ্গে। হ্যাঁ, যাকে দীপুর সঙ্গে গাড়িতে দেখেছিলাম। এই দেখ, ঠিক আছে, ফোন নাম্বারটা দিও, আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। ছেলের বাবা ফোন করেছিল। নাকি কি বললো? কালকে আসছেন শিয়াকে দেখতে। হ্যাঁ শোন মানদা, ভালো করে শিয়াকে সাজিয়ে দিবি কাল, বুঝলি? বুঝলে দাদা? হ্যাঁ, আর যদি অনুটা বেঁচে থাকতো না, ও থাকলে তো কিছু ভাবতেই হতো না। বড় বাবু, আমি একটা কথা বলবো, মানে ওই ছোট মুখে বড় কথা বল বল বল। বলছিলাম যে ছেলের বাবার সামনে আপনারা ওই যাত্রা গান টান করবেন না, জানো
বুঝে না কিছু আছে অদ্ভুত কথা বলে কি রে শোনো গেস্ট আসছে বুঝলাম এই খাবার দাবার এখন বেশ চম্পেস করে জানো ওই তো মোগলাই বর্ডার না না বর্ডার এখন ওই তারপরে সন্দেশ নাড়ু আর তার সঙ্গে মোগলাই পরোটা ডান 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 বাড়ির বড় কর্তা নট শেখর নাট্যাধিপতি নট সূর্য নট সম্রাট বাবু শ্রীযুক্ত অনিল চন্দ্র দত্ত মহাশয় পদার্পণ করছে বহুদূত পাত্রের কিবা পরিচয় কোন কুলে জন্ম তার পিতা কোন শুভমতি ভদ্র মহোদয় সঙ্গীত জগতের দিকপাল সঙ্গীত ভারতী সঙ্গীত রত্ন এ যুগের তানসেন নৃত্য গীত বিশারদ শ্রী পচু মহারাজ ওরফে পচু দত্ত পদার্পণ করছে পাত্র টেকে গাইতে জানে খেয়াল ঠগুরি তারা না নাচের তালিম কোথায় পেল ধরেছে কোন করা না এসব কি কেন শিল্প কলা হ্যাঁ এই তো জীবন বসুন ছোট ভাই আসছে ছোট ভাই ক্যারাটে জগতে ব্রুস লির একমাত্র শিক্ষক মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি কুংফু শ্রী ক্যারাটে ভূষণ জুডো রত্ন ত্রিভুবন বিজয়ী বীর পৃথিবীর একমাত্র লাল সাদা কালো বেল্টের অধিকারী মাস্টার নিখিল চন্দ্র দত্ত মশাই পদার্পণ করছেন আমার ভীষণ ভয় করছে মানো দাদি মামাদের তো জানো কি বলতে কি বলবে না না কিছু করবে না আমি বারণ করে দিয়েছি না আপনার ছেলে নাটক জানে তো দেখেছো আমার ছেলে লেখাপড়া শিখছে সে যাত্রা থিয়েটার করতে যাবে কোন দুঃখে না আমি বলছিলাম তুমি থাকো আমি বলছি আমি বলছি দাঁড়াও আমি বলছি যে ছেলেটি নৃত্যগীত সম্পর্কে কেমন পারদর্শী দেখুন আমি মেয়ে দেখতে এসেছি আপনাদের নয় দয়া করে মেয়েটি কি দেখাবেন হ্যাঁ দেখতে পারেন হোয়াট ইজ ইটস কোয়ালিফিকেশন মানে ক্যারাটে কাম্ফু এই সমস্ত আত্মরক্ষার বিষয়বস্তু জানে দেখুন আমি পাত্রী দেখতে এসেছি আপনাদের পাগলামি দেখতে নয় পাগলামি তার মানে মানে এই পাগলের বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব না আমি চললাম তার মানে পাগল আমরা পাগল ঠিক আছে আমাদের মেয়েকেও ওই বাড়িতে বিয়ে দেব না না এগ্রিড কোন স্টেটাস নেই পুরুষ মানুষ দিনরাত সংসে যে নাটক করছে নাচ গান করছে ওই পাগলের বাড়িতে বিয়ে দিলে আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না লোক চড়িয়ে খাই বুঝলে পুরো পাগলের বাড়ি শোনো ওই পাগলা গারদে তোমার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না ওই মেয়েটির সঙ্গে আর কোনোদিন যদি তোমাকে মেলামেশা করতে দেখি বা শুনি তাহলে আমি তোমাকে ত্যাজ্য পুত্র করব গরম গরম বুঝলি বটতলার উকিল লোক ঠকে দুটো পয়সা রোজগার করে ধরাকে সরা জ্ঞান করছে আরে বটতলা কি বলছো ক্রিমিনালদের মাথায় হাত বুলিয়ে বড় লোক হয়েছে ক্রিমিনাল লয়ার যত চোর 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 খুনির সঙ্গে কারবার আরে তিন চার পুরুষের বনেদি বড় লোক দেখেনি তো জীবনে তুই আমাদের ফার্মের নামটা বললি না কেন তাহলে বুঝতো আমরা কি দরের লোক দাদা ফার্মার আমাদের নেই কিন্তু নাম তো আছে একে দত্ত স্টিভ এডিয়ার্স এখনো সবাই জানে
খোঁজ খবর নেবে নিশ্চয়ই, পরিচয় পেলে দেখবে ও ল্যাং ল্যাং করতে করতে আসবে। এলে দূর করে দেবো, চৌকাট পেরোতে দেবো না। এত দুঃস্পর্ধা বলে কিনা আমরা পাগল? না আমি রাজি না, এক কথা আমাকে বারবার বলো না। ছেলেটার কথা একবার ভেবে দেখেছো? তাছাড়া বিয়ের পর মেয়ে তার মামা বাড়ি থাকছে না, ওদের সঙ্গে সম্পর্ক না রাখলেই হলো। এই নিয়ে কারোর সঙ্গে আমি কোনো আলোচনা করতে চাই না দীপুর। আমি সৎবংশে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, ওই মেয়ে ঘরে এনে সারা জীবনকে আমি ডাক্তার বুদ্ধির পেছনে খরচ করে মরবো।